আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়, পদার্থের অবস্থা ও চাপ, অর্থাৎ স্টেট অফ ম্যাটার অ্যান্ড প্রেশার। এবং এই অধ্যায় থেকে আজ আমি তিনটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে প্লবতা ও প্লবতার সমীকরণ, দুই আর্কিমিডিসের নীতি, এবং তিন হচ্ছে বস্তু ভাষা ও নিমজ্জনের কারণ। প্রথমে আমি আলোচনা করছি প্লবতা এবং প্লবতার সমীকরণ নিয়ে। এটি বোঝানোর জন্য আমি এখানে একটি চিত্র অঙ্কন করেছি, এবং এই চিত্রটি হচ্ছে একটি পানিপূর্ণ পাত্র, পানিপূর্ণ পাত্র, এবং এই পাত্রের মধ্যে একটি বল প্রবেশ করানো হচ্ছে, অর্থাৎ একটা বলকে ডোবানোর চেষ্টা করা হচ্ছে। তো বল ডোবানোর জন্য আমি একটা বল প্রয়োগ করি, ধরি এই বলটা হচ্ছে আমাদের F1। তাহলে F1টা আমার কী বল? এটা হচ্ছে বল ডোবানোর বল, অর্থাৎ বল ডোবানোর জন্য যে বলটা আমি প্রয়োগ করি সেটাকে বলি আমরা নিম্নমুখী বল। এই তরল পদার্থ উপরের দিকে একটি বল প্রয়োগ করে, এই বলটাকে ধরি আমরা F2। এই F2 হচ্ছে মূলত আমাদের ওই বলের উপর তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বল। তাহলে এটা হচ্ছে আমাদের F2 হচ্ছে আমাদের ঊর্ধ্বমুখী বল। কিন্তু আমি যতই নিচের দিকে বল প্রয়োগ না করি না কেন, বলটা কিন্তু উপরের দিকে উঠে আসার চেষ্টা করে। তাহলে বোঝা যাচ্ছে এই যে ঊর্ধ্বমুখী বল অবশ্যই নিম্নমুখী বল থেকে বেশি। যদি বেশি হয় তাহলে এই যে F2 এবং F1-এর যে পার্থক্য, এটাকে বলে আমরা ঊর্ধ্বমুখী লব্ধি বল। আর ঊর্ধ্বমুখী লব্ধি বলকে আমরা F অথবা বি দ্বারা প্রকাশ করতে পারি। সে এফ বা বি ইকল হচ্ছে F2 - F1, অর্থাৎ ঊর্ধ্বমুখী বল যদি সবসময় বেশি, তা ঊর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বল বিয়োগ করলে যে বলের কারণে বলটি উপরের দিকে উঠে আসে সেই বলটি কি বলা হয়? ঊর্ধ্বমুখী লব্ধি বল বা এফ বা বি। আর এই ঊর্ধ্বমুখী লব্ধি বলটাকেই মূলত বলে প্লবতা, অর্থাৎ প্লবতা ইকল হচ্ছে F2 - F1। তাহলে প্লবতা কী? প্লবতা হচ্ছে যে কোনো বস্তুকে যে তরল বা বায়ু পদার্থে যদি আমরা আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করার চেষ্টা করি, তাহলে ওই তরল বা বায়ু পদার্থ ওই বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে, সেই বলটাকেই বলা হয় প্লবতা। এবার প্লবতার সমীকরণ কীভাবে নির্ণয় করা যায় সে ব্যাখ্যাটি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এর জন্য আমরা একটি পাত্র নিই, যে পাত্রের মধ্যে একটি কঠিন বস্তু, ধরি একটি কঠিন বস্তু ডুবানো রয়েছে, এবং পাত্রটা ধরি এই পর্যন্ত আমাদের তরলে পরিপূর্ণ। তাহলে আর ধরি পাত্র, এই সিলিন্ডারটি হচ্ছে পি, যে কঠিন বস্তু সেটা সিলিন্ডার আকৃতির, এবং এটির নাম হচ্ছে PQRS। এবং পানির উপরিতল থেকে সিলিন্ডারের যে উপরিতল, ধরি এই উচ্চতাটা হচ্ছে আমাদের H1, এবং পানির উপরিতল থেকে আমাদের সিলিন্ডারের নিচের যে তল রয়েছে এই উচ্চতাটা ধরি আমরা H2, এবং সিলিন্ডারের উচ্চতা ধরি আমরা H। তবে এই ক্ষেত্রে H কী হবে? H মূলত হবে টোটাল H2 থেকে H1-এর বিয়োগ করলে, অর্থাৎ H2 এবং H1-এর বিয়োগফল মূলত আমাদের সিলিন্ডারের উচ্চতা। এবার এই সিলিন্ডার উপর পানির একটি বল প্রয়োগ করে, ধরি এই বলটা হচ্ছে F1, এটাকে বলবো আমরা ক্রিয়াবল বা নিম্নমুখী বল। এবং এখানে যে পানি রয়েছে এই পানিটাও এখানে উপরের দিকে একটা বল প্রয়োগ করে সিলিন্ডারের উপর, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল, যেটাকে আমরা ধরলাম F2। এবং এখানে সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা ধরলাম আমরা হচ্ছে A। তাহলে এই সিলিন্ডারের উপর নিম্নমুখী বল কত, অর্থাৎ PQ তলে নিম্নমুখী বল তো আমরা F1, F1 ইকল কী? কিন্তু আমরা চাপের সমীকরণ থেকে আমরা জানি P = F/A, তার মানে F ইকল হচ্ছে
पी ए अर्थात एफ पा जाए चाप एवं क्षेत्रफल गुण कर ले धरि एखे जो एफ1 बल प्रयोग हल ये कारण एखे सृष्ट चाप हे पीओन और ये ऊर्ध्वमुखी बल कारण एखे चाप्ट हमें पी टू और क्षेत्रफल पृष्ठ क्षेत्रफल हे एफ पी क्यू निम्नमुखी बल एफ इक्वल पी ए तेल एखे एफ ओन इक्वल है पी ओन ए इसड़ा जानी पी इक्वल की एस रो जी जो सूत्र अनुजाई बसा तेल पीओन की है पीओन एसन रो जी ए कैन एसन कारण यटुकर उच्चता हमें अर्थात पी किऊ तले यटुकर उच्चता हे एसन तब एसन रो जी ए एक ही भाव सिलिंडार नीचे तले अर्थात आर एस तले ऊर्ध्वमुखी बल की है ऊर्ध्वमुखी बल ये धरसी हमें एफ टू एफ टू है तो हमें इस सूत्र अनुजाई पी टू ए और पी सूत्र की एस रो जी एस रो जी ए जेहेतु ये पर्यंत उच्चता हे एस टू तक एस टू एबार जो प्लवता बैर करी अर्थात लब्धि बल बैर करी प्लवत एफिकल की एफ अथवा बी एफिकल की ऊर्ध्वमुखी बल वियोग हे निम्नमुखी बल ऊर्ध्वमुखी बलर मान कत एस टू रो जी ए माइनस एफ ओनर मान कत अर्थात निम्नमुखी बलर मान कत एस ओन रो जी एखान कि कमन जाए एखान कमन जा रो जी ए रो जी कमन नीले एस टू माइनस एस ओन और रो जी कमन एस टू माइनस एस ओन कि लिखते परि ये लिखते परि हे एस एस रो जी ए अर्थात प्रवतार एक समीकरण दाड़ एस रो जी ए अथवा एस रो जी ए रोजी एस रोजी किन्तु आम्रा एखाने आर चेंज करते पारी आम्रा आयतनेर सूत्र इक्वल की जानी आम्रा आयतन इक्वल की जानी आम्रा आयतनेर जो सूत्र सेटा आम्रा जानी जे क्षेत्रफल गुण उच्चता अर्थात भि इक्वल हच्छे क्षेत्रफल गुण उच्चता ताहले एखाने एस एर परिवर्तन आम्रा लिखते भि रोजी रोजी ताहले आम्रा एस एर परिवर्तन भि लिखते पारी ताहले भि रोजी एक ही भावे आरेकटी सूत्र रयेछे घनत्वेर सूत्र थेके आम्रा जानी रो इक्वल हच्छे एम बाय भी ताहले एखाने रो एम इक्वल की एखाने एम इक्वल हच्छे रो भी ताहले रो एवं भी ए दुटो परिवर्तन आम्रा लिखते पारी एम एम जी अर्थात प्लवतार जे समीकरण दाड़ालो शेष पर्यन्त अर्थात प्लवताके आम्रा लिखते पारि एफ इक्वल हच्छे एफ टू माइनस एफ वन এবং লিখতে পারি আমরা ভি রো জি লিখতে পারি আমরা এমজি এবং এমজি হচ্ছে এই যে কঠিন বস্তু এই কঠিন বস্তু এখানে ডোবানোর ফলে ওই কঠিন বস্তু দ্বারা কিছু তরল পদার্থ বা বায়ু পদার্থ কী হলো অপসারিত হলো সেই অপসারিত তরলের ওজন তাহলে এমজি হচ্ছে আমাদের বস্তু কর্তৃক অপসারিত প্রবাহী প্রবাহী মানে বাতাস হতে পারে পানি হতে পারে প্রবাহী বস্তুগত অপসারিত প্রবাহী প্রবাহীর ওজন বস্তুগত অপসারিত প্রবাহীর ওজন তার মানে হচ্ছে প্লবতা হচ্ছে আমাদের এফ টু মাইনাস এফ ওয়ান ইকল ভি রো জি ইকল এম জি অর্থাৎ প্লবতা হচ্ছে বস্তুগত অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্কিমিডিসের নীতি আর্কিমিডিস প্রিন্সিপাল আর্কিমিডিস নীতিটা আসলে কি এটা বোঝানোর জন্য আমি এখানে একটি চিত্র অঙ্কন করেছি আর চিত্রটি এটি হচ্ছে একটি পাত্র আর এই পাত্রের মধ্যে একটি গ্লাস রয়েছে আর এই গ্লাসটা 100% পানিপূর্ণ একদম পরিপূর্ণভাবে পানিপূর্ণ অবস্থায় রয়েছে আমরা এই গ্লাসের মধ্যে একটি কঠিন বস্তু ছেড়ে দিলাম আর ছেড়ে দেওয়ার কারণে যেটা হবে কিছু পরিমাণ পানি অপসারিত হয়ে বাটিতে জমা হবে আমরা ধরি এই গ্লাসে পানির ভর নয় আমরা ধরি পানির ওজন ডিরেক্টলি ধরি পানির ওজন ইকল ধরি ডব্লু ওয়ান এবং এই কঠিন বস্তু প্রবেশ করানোর কারণে যে পরিমাণ পানি অপসারিত হলো সেই অপসারিত পানির ওজন
অপসারিত পানির ওজন ধরি আমরা W2। আর এই বস্তুটা যখন বাতাসে ছিল, সেই বাতাসে থাকা অবস্থায় কঠিন বস্তুর ওজন ধরি আমরা W3। আর যখন একটা বস্তুকে সাধারণত কোনো তরলে ডোবানো হয় বা বায়ু পদার্থে ডোবানো হয়, সেটা হালকা হয়ে যায়। যেমন আমরা পানির মধ্যে একজন বন্ধু আর একজন বন্ধুকে সহজেই তুলতে পারে, যদি বন্ধু যে তুলবে তার চেয়ে ভারী হয়, সে কিন্তু পানির মধ্যে সহজেই তাকে তুলতে পারবে। কারণ কি, ওই বন্ধু পানির মধ্যে তার কিছু ওজন হারায়, তাই কিছুটা হালকা মনে হয়, যার কারণে সে অপর বন্ধু সহজেই তুলতে পারে। তাই যখন একটা বস্তুকে তরলে ডোবানো হয়, তখন এই বস্তু বাতাসে যে ওজন থাকে, সে ওজনের তুলনায় পানিতে বস্তুর ওজন কম হয়। তাহলে আমরা ধরি যে এই কঠিন বস্তুর পানিতে ওজন ধরি আমরা W4। তাহলে বাতাসে ওজন ছিল বেশি, আর যখন সেটি পানিতে ডোবানো হলো তার ওজনটা হয়ে গেছে কম। তাহলে আমরা বেশি ওজন থেকে কম ওজনটা বাদ দেই, এটাই হচ্ছে বস্তুর কি হারানো ওজন। সেটা কত, সেটা আমরা ধরলাম W5, মানে W3 থেকে W4 বিয়োগ। তার মানে দেখাচ্ছে বস্তুর হারানো ওজন আর এই অপসারিত পানির ওজন, এই দুটি মূলত সমান। তার মানে হচ্ছে একটা বস্তুকে যখন তরল বা বায়ু পদার্থে ডোবানো হয়, ওই বস্তুটা কিছু ওজন হারায়। এই হারানো ওজন হচ্ছে এই বস্তু দ্বারা যে পরিমাণ তরল বা বায়ু পদার্থ অপসারিত হয় তার ওজনের সমান। আর এটি হচ্ছে মূলত আর্কিমিডিসের নীতি। তাহলে আর্কিমিডিসের নীতি কি, যে কোনো বস্তুকে স্থির তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে ওই বস্তুটি কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। বস্তুর ভাষা এবং নিমজ্জনের কারণ কি, বস্তুর ভাষা নিমজ্জনের কারণ দুইটি বিষয়, সেটা হলো বস্তুর বাতাসে ওজন এবং বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজন, এর তারতম্য। যদি বস্তুর বাতাসে ওজন এই মানটা যদি বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের চেয়ে বেশি হয়, অর্থাৎ বস্তুর বাতাসে ওজন যদি বেশি হয়, তাহলে অবশ্যই বস্তুটি ডুবে যাবে। একইভাবে যদি বস্তুর বাতাসে ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়ু ওজনের চেয়ে কম হয়, মানে বাতাসে ওজন কম, অপসারিত তরল বা বায়ু ওজনের মান বেশি, এটা যখন বেশি হবে তখন এটি ভাসবে। তেমনিভাবে যদি বস্তুর বাতাসে ওজন আর যদি অপসারিত তরল বা বায়ু ওজনের সমান হয়ে যায়, তখন বস্তু কি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, যেমন একটি প্রশ্ন সবার মনেই জাগে যে এক টুকরো লোহা পানিতে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি জাহাজ কেন পানিতে ভাসে, এই ভাসার কারণ কি? কারণ হচ্ছে লোহার টুকরোকে যখন পানিতে ফেলা হয়, এই পানিতে যখন ফেলা হবে, তখন এই লোহা দ্বারা যতটুকু পানি অপসারিত হয়, যে পানিটুকু অপসারিত হয় সে W1, সে অপসারিত পানি অপেক্ষা এই লোহার ওজনটা হচ্ছে বেশি, অর্থাৎ বাতাসের ওজনটা বেশি। তাহলে বাতাসের ওজন বেশি, অপসারিত তরলের ওজনটা হচ্ছে কম, যার কারণে বাতাসের ওজন বেশি হওয়ার কারণে এই লোহার টুকরোটা পানিতে ডুবে যায়। কিন্তু জাহাজ কেন ভাসে, কারণ জাহাজের ভিতরটা ফাঁপা এবং নিচে মানে তলদেশের ক্ষেত্রফলটা অনেক বেশি, ফলে ওই তলদেশ দ্বারা জাহাজটা অনেক বেশি পানি অপসারণ করে, যেটা যে পানিটা অপসারণ করে সেই পানির যে ওজন
সেই পানির ওজনের তুলনায় জাহাজে যে প্রকৃত ওজন, বাতাসের ওজন, সেটা বেশ কম। অর্থাৎ অপসারিত তরলের ওজন অনেক বেশি, যার কারণে জাহাজটা সহজেই কী পারে, ভাসতে পারে। অনেক সময় আমরা দেখি যে নৌ দুর্ঘটনা ঘটে, জাহাজ ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, অথবা ফেরি ডুবে যায়। কেন ডুবে যায়? কারণ যখন অনেক বেশি গাড়ি, অনেক বেশি যাত্রী বহন করা হয়, তখন যাত্রীর চাপে বা ওজনের কারণে আমাদের অপসারিত যে তরলের ওজন, এই অপসারিত তরলের ওজনের তুলনায় তখন বাতাসের ওজন বা জাহাজের ওজন অনেক বেশি হয়ে যায়। যখন অনেক বেশি হয়ে যায় তখন জাহাজ বা ফেরিটি বা লঞ্চটি সহজেই ডুবে যায়। বরফ পানিতে ভাসে কেন? আমরা যদি 100 সিসি বরফ পানি নেই, সেই পানিটির বরফ হলে সেটা 109 সিসি হয়। যদি আমরা এবার চিন্তা করি, 1 লিটার পানি যখন বরফ হবে সেটা হয়ে যাবে 11 ভাগের 12 ভাগ। এই 11 ভাগের 12 ভাগের মধ্যে মূলত 11 ভাগের 12 ভাগ হচ্ছে ডুবে থাকে, আর 12 ভাগের 1 ভাগ হচ্ছে ভেসে থাকে। তার মানে আমাদের মানে পানির ঘনত্ব আর হচ্ছে পানির ঘনত্ব, বরফের ঘনত্ব প্রায় কাছাকাছি। কাছাকাছি হওয়ার কারণে মোটামুটি এটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। আমি আরও কয়েকটি উদাহরণ দিচ্ছি। যেমন একটি জাহাজ যখন যে সমুদ্রে ছিল, সেটা যদি হঠাৎ করে নদীতে প্রবেশ করে তাহলে কিন্তু জাহাজটা খানিকটা ডুবে যায়। কেন ডুবে যায়? কারণ এই ক্ষেত্রে আমাদের পানির, নদীর পানি ঘনত্ব হচ্ছে কম, আর নদীর পানি ঘনত্ব কম হওয়ার কারণে ঊর্ধ্বমুখী লব্ধি বলটাও কম, আর লোনা পানির অর্থাৎ সাগরের পানির ঘনত্ব হচ্ছে বেশি। লবণ থাকার কারণে ঘনত্ব বেশি থাকে, ফলে ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা বেশি, যার কারণে জাহাজটা আমাদের সমুদ্রে যেমন ভেসে থাকে, নদীতে প্রবেশ করার সাথে সাথে সেই খানিকটা তলিয়ে যায়। যদি কোনো বিশেষ করে যে বালুর যে ট্রলার রয়েছে, এই বালুর ট্রলারে অনেক সময় ট্রলারগুলো ডুবু মানে পানি ছুঁই ছুঁই অবস্থায় চলে, তো এই এটি যদি সাগরে চলে, সেটা যদি হঠাৎ করে নদীতে আসে, তাহলেই ঘনত্ব কমে, নদীর পানির ঘনত্ব কম হওয়ার কারণে অটোমেটিকলি এই ট্রলারটি কিন্তু নদীতে ডুবে যাবে। তেমনিভাবে আরেকটি উদাহরণ হচ্ছে যে নদীতে সাঁতার কাটা সহজ না হচ্ছে আমাদের মানে সাগরে সাঁতার কাটা সহজ? এটাও যেহেতু আমাদের নদীর পানি ঘনত্ব কম আর হচ্ছে আমাদের সমুদ্রের পানি ঘনত্ব বেশি, তাহলে সমুদ্রের পানির আমার প্লবতা বেশি, আর প্লবতা বেশি মানে হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বল বেশি, যার কারণে আমরা নদীতে যেভাবে সাঁতার কাটতে পারি তার চেয়ে অনেক বেশি সহজে আমরা সমুদ্রে সাঁতার কাটতে পারি। আরেকটি বিষয় হচ্ছে জর্ডানের যে নদী রয়েছে ডেড সি, এই ডেড সিতে মানুষ ভেসে থাকে কেন? ভেসে থাকার কারণ হচ্ছে এখানে লবণ পানির, লবণের ঘনত্ব, পানিতে লবণের ঘনত্বটা অনেক বেশি, যার কারণে প্লবতার মান অনেক বেশি, অর্থাৎ অনেক ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে, আর লব্ধি বল প্রয়োগ করার কারণে যে কোনো ব্যক্তি বা যে কোনো বস্তু সহজেই ডেড সিতে ভেসে থাকতে পারে। আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।